পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া শ্রী শ্রী মনসা মাতার পূজো অনুষ্ঠিত হয়। আনুমানিক প্রায় 300 বছরের পুরনো এই পূজো। সকালে ঘট পূজো হয়, বৈকাল থেকে রাত্রি পর্যন্ত মূল মন্দিরে ভক্তরা পূজো দেন। এই পূজোয় প্রায় 19টি গ্রামের ভক্তরা অংশগ্রহণ করেন। পূজো উপলক্ষে 3 দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তপন চ্যাটার্জি, অরুণ প্রতি সাহা, শুভেন্দু ঘোষ, শ্রীকান্ত সিংহ সহ সকল ভক্তবৃন্দ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া শ্রী শ্রী মনসা মাতার পূজো অনুষ্ঠিত হয়। আনুমানিক প্রায় 300 বছরের পুরনো এই পূজো। সকালে ঘট পূজো হয়, বৈকাল থেকে রাত্রি পর্যন্ত মূল মন্দিরে ভক্তরা পূজো দেন। এই পূজোয় প্রায় 19টি গ্রামের ভক্তরা অংশগ্রহণ করেন। পূজো উপলক্ষে 3 দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তপন চ্যাটার্জি, অরুণ প্রতি সাহা, শুভেন্দু ঘোষ, শ্রীকান্ত সিংহ সহ সকল ভক্তবৃন্দ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।